হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করব, অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন বলের রেসিপি। এই রেসিপিটা আপনারা পোলাওয়ের সাথে কিংবা সকাল বিকালের নাস্তা হিসাবে কিংবা বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট একটা রেসিপি, যে কেউ বানিয়ে নিতে পারবেন। চলুন শুরু করা যাক। এখানে আমি কিছুটা পরিমাণ চিকেন নিয়েছি আর দুইটা আলু নিয়েছি, আপনারা এটা কম বেশি করে নিতে পারবেন। এবার আলুগুলো সিদ্ধ দিয়ে দিব আর চিকেনটা পাটায় পিষে নিব, আপনারা চাইলে ব্লেন্ডার ব্লেন্ড করে নিতে পারেন। তো এই যে দেখুন, আমি পাটায় পিষে নিয়েছি, আলুটা সিদ্ধ হওয়ার পরে গরম থাকা অবস্থায় ভালো করে ম্যাশ করে নিয়েছি। একদম ভালো করে ম্যাশ করে নিতে হবে। তো এবার আমি একটা খালি বাটি নিয়েছি, বাটিতে প্রথমে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি, তারপর আলুটা অ্যাড করে দিচ্ছি। এবার অন্য অন্য উপকরণ অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, আর হাফ চা চামচ থেকে কম গোলমরিচ গুঁড়া, হাফ চা চামচ থেকে কম গরম মশলা গুঁড়া, ওটা পরিমাণ মতো দিবেন। তারপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, এক চা চামচ সয়া সস, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, কিছুটা পরিমাণ ধনে পাতা। এবার সব ভালো করে মিক্স করে মেখে নিচ্ছি। ভালো করে মিক্স করে মেখে নিতে হবে। মাখা হয়ে গিয়েছে, এবার আমি হাতটা ধুয়ে নিব। হাতটা ধুয়ে হাতে একটু তেল লাগিয়ে নিব। অন্যদিকে একটা ডিম নিয়ে নিয়েছি আর কিছুটা আমি টোস্ট বিস্কিট গুঁড়া করে নিয়েছি। আপনাদের বাসায় যদি ব্রেড ক্রাম থাকে ব্রেড ক্রাম নিতে পারেন। তো আমি টোস্ট বিস্কিট গুঁড়ি করে নিয়েছি। তো এবার হাতে একটু তেল লাগিয়ে এবার আমি গোল গোল করে বানিয়ে নিব। গোল করে বানানোর পরে প্রথমে ডিমে একটু ভালো করে চুবিয়ে তারপর ওই যে বিস্কিটের গুঁড়ায়, দেখুন কীভাবে করতেছি, এভাবে করে সবগুলো আমি বানিয়ে নিব। আপনারা চাইলে লম্বা করে চিকেন স্টিক বা চিকেন ফিঙ্গারের মতো করে বানিয়ে নিতে পারেন বাচ্চাদের আকর্ষণীয় করার জন্য। তো আমি যেহেতু চিকেন বল বানিয়ে নিচ্ছি, ওই জন্য আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। দেখুন আমার সব বানানো হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এভাবে করে ডিপ ফ্রিজে ঘন্টাতে 2 থেকে 3 ঘন্টা রাখার পরে যখন শক্ত হয়ে যাবে তখন একটা বক্সে করে ওইটা সংরক্ষণ করে রাখতে পারেন। তো আমি এখন আপনাদেরকে কয়টা ভেজে দেখাবো। তো এভাবে একটু ফাঁক ফাঁক করে রাখতে হবে যাতে একটার সাথে একটা লেগে না যায়। তো চুলা এটা কড়াই বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার আমি কয়টা ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু একদম মাঝারিতে রাখতে হবে, বেশি বাড়িয়ে দিলেও পুড়ে যেতে পারে। দেখুন আমার প্রথমের দিকে একটু বাড়ানো ছিল, ওই জন্য একটু কালারটা অন্যরকম হয়ে গিয়েছে। তো প্রায় ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে পরিবেশন করে নিব। তো দেখুন তুলে পরিবেশন করে নিচ্ছি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।